প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি হয়তো কোনো কোনো নবদম্পতির প্রায় ঘুম হারাম করে ফেলেছে, ঠিক তেমনই একটি বিষয়, বন্ধাত্ব। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ ডাক্তার শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক ও স্ত্রীরোগ ও বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে ধন্যবাদ এবং এসটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। মূল যে বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়, বন্ধাত্ব, প্রথমেই জেনে নিতে চাই বন্ধাত্ব বলতে আসলে কি বোঝায়। এটা আসলে অনেকেই জানেন বা অনেকেই জেনে থাকবেন হয়তো যে আসলে বন্ধাত্ব বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে যে কোনো দম্পতি রেগুলার চেষ্টা করছেন প্রেগনেন্সির জন্য, তারা একই সময়ে থাকছেন, যে নির্দিষ্ট সময়টা আমরা বেঁধে দিই যে বাচ্চা হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। যদি আমি বলি যে যারা রেগুলার মিনিস্ট্রেশন হয় বা মাসিক হয়, তো মাসিকের দশম দিন থেকে বিশতম দিন তারা হাজব্যান্ড ওয়াইফ রেগুলার থাকছেন, কোনো কন্ট্রাসেপশন ইউজ করছেন না, এবং তারা চেষ্টা করার পরও যদি তাদের প্রেগনেন্সিটা হতে ফেইল হয় এক বছর, তাহলে সেটাকে সাধারণত বন্ধাত্বের সমস্যা বা ফার্টিলিটি প্রবলেম আমরা বলি। তবে এই সংজ্ঞাটা এখন অনেকটা বদলে গেছে, কারণ এখন সিভিলাইজেশনের যুগে আমাদের মেয়েরা কিন্তু অনেকটা ক্যারিয়ারমুখী। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের বিয়ের বয়সটা দেখা যাচ্ছে যে অনেক সময় 30 ক্রস করছে, নিয়ার 30-তে কারো বিয়ে হচ্ছে। তো সেক্ষেত্রে বলা হয় যে 30-এর পরে যদি কারো বিয়ে হয় এবং 30 বছরের পরে কেউ যদি টানা চেষ্টা করেন 6 মাস, তারপরেও যদি প্রেগনেন্সি না হয়, সেটাকে কিন্তু বন্ধাত্ব বা ফার্টিলিটি প্রবলেমের মধ্যে আমরা নিয়ে আসছি। অর্থাৎ এই ডেফিনেশনটি চেঞ্জ হয়ে গিয়েছে কিছুটা পূর্বের তুলনায়। বাংলাদেশে এর হার কেমন? প্রায় পত্রপত্রিকায় বা সাধারণ মানুষের কণ্ঠে কিন্তু শোনা যায় যে এর হার বাড়ছে, আসলে পরিস্থিতিটি কি? পরিস্থিতি আসলে কি, স্পেসিফিক কোনো ডাটা তো আমাদের হাতে এই মুহূর্তে নেই, কিন্তু একটা আইডিয়া আমরা দিতে পারি। সেটি হচ্ছে যে যখন হয়তো আল্ট্রাসাউন্ড ফ্যাসিলিটি এত বেশি ছিল না, অথবা রোগীরা এতটা বেশি অ্যাওয়ার ছিল না, ওই সময় হয়তো পেশেন্টরা বন্ধাত্ব সমস্যায় ভুগতেন, কিন্তু তারা হয়তো সেটা অনেক সময় লুকিয়ে রাখতেন, কুসংস্কারে তারা বিশ্বাস করতেন, অথবা ভাবতেন যে এই সমস্যাটা কেটে যাবে, তারা কিন্তু অতটা ফিজিশিয়ানের কাছে আসতো না। কিন্তু এখন দেখেন যে আমাদের মহিলারা এবং পুরুষরা বা নবদম্পতিরা কিন্তু অনেক সচেতন, তারা দেখা যায় যে প্রেগনেন্সি নেওয়ার আগে প্রিকনসেপশনাল পিরিয়ডে আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা প্ল্যান করছি প্রেগনেন্সি নিতে, আমরা কী করব। এবং 3-4-5 মাসের মধ্যে যাদের প্রেগনেন্সি হচ্ছে না ট্রাই করার পরও, তারা কিন্তু চলে আসছেন চিকিৎসকের কাছে। তো সেই ক্ষেত্রে আগে আমরা অত পেশেন্ট পেতাম না, এখন কিন্তু সেই পেশেন্টগুলো আমরা পাচ্ছি। এটা একটা হতে পারে যে তাদের মধ্যে অ্যাওয়ারনেসের বিষয়টা, আর দ্বিতীয় হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যে কারণে আসলেও কিন্তু বন্ধাত্বের সমস্যাগুলো বাড়ছে। এর মধ্যে স্পেশালি আমি যেটা বললাম যে একটু এইজেড হয়ে বিয়ে শাদী হওয়াটা, তারপরে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কিছু দেখা যাচ্ছে যে ইনফেকশনের হার বেড়ে গেছে, কিছু টিউবারকুলোসিসের সাথে রিলেশন হয়ে দেখা যাচ্ছে কিছু সময় হচ্ছে প্রবলেমটা, এবং মানুষের যে কাজের কর্মক্ষেত্র সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পুরুষ বন্ধাত্বের সাথে অকুপেশন বা কাজের কর্মক্ষেত্রেরও কিন্তু একটা বিশাল যোগসূত্র হয়ে আমরা দিনকে দিন একটু হলেও রোগী বেশি পাচ্ছি। জি, বেশ কয়েকটি ফ্যাক্টর আপনি নিয়ে আসলেন আলোচনায়। যক্ষা তো আমরা সাধারণভাবে জেনে থাকি যে এটি ফুসফুসের রোগ, এর থেকেও কি বন্ধাত্বের সমস্যা হতে পারে? হতে পারে, কারণ টিউবারকুলোসিস তো যে কোনো জায়গায় বডির হতে পারে। এটাকে আমরা বলি যে পেলভিক টিউবারকুলোসিস, অর্থাৎ একজন মহিলার প্রজননতন্ত্রের যে জায়গাটা আছে, তার মানে তার ডিম্বাশয়, তারপরে তার ফেলোপিয়ান টিউব, তার ইউট্রাস, ওই যে জায়গাটা আছে, স্পেশালি এই ইনফেকশনটা হয় ফেলোপিয়ান টিউব দিয়ে, অর্থাৎ ডিম্বনালি যেটাকে আমরা বলি। তো সেখান থেকে ইনফেকশনটা দেন ছড়িয়ে পড়তে পারে পুরো তার যে সিস্টেমটা আছে মহিলাদের প্রজননতন্ত্রের পুরো জায়গাটায়। এবং এক্ষেত্রে দুটো প্রবলেম হয়, একটা হচ্ছে টিউব বন্ধ হয়ে যেতে পারে। সো একটা প্রেগনেন্সি হওয়ার জন্য একটা মহিলার কয়েকটা জিনিস ঠিক থাকতে হবে। একটা হচ্ছে তার ইউট্রাস, জরায়ু যেখানে বাচ্চাটা বসবে, আরেকটা হচ্ছে ডিমকে ফুটতে হবে, নাহলে তো সে হাজব্যান্ডের যে স্পার্মটা আসবে তার সাথে কীভাবে মিট করবে, আরেকটা হচ্ছে ডিম্বনালী যেখান থেকে জিনিসগুলো যাওয়া আসা করবে। তো বন্ধাত্বের এই প্রবলেমটা নিয়ে যখন আমরা কথা বলি, টিবির কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় টিউবটা বন্ধ হয়ে যায়, এটা একটা বিষয়। অনেক সময় ওভারি ফেইল করে, ওভাম প্রপারলি আসে না, অর্থাৎ ডিম আসছে না। তো মাঝে মাঝে যদি ডিম না আসে এবং টিউব বন্ধ থাকে, সেখানে তো কোনো
পসিবিলিটি থাকছে না প্রেগন্যান্সি হওয়ার। কিছু অকুপেশনাল কিছু বিষয়ের কথা বলছিলেন পুরুষদের ক্ষেত্রে, একটু কি আর একটু সহজ করে বলা যায়? অকুপেশনাল একটা হচ্ছে যারা খুব লং স্ট্যান্ডিং দাঁড়িয়ে থেকে কাজ করেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে সিমেন অ্যানালাইসিস অর্থাৎ তাদের যে বীর্যের পরীক্ষা করলে সেখানে কিছুটা হলো অ্যাবনর্মালিটি। স্পেশালি যে আগে একটা সময় চিন্তা করা হতো যে শুধু আমরা টোটাল কাউন্টের উপর ডিপেন্ড করব, অর্থাৎ একজন সিমেনের মধ্যে আমরা টোটাল অ্যামাউন্ট কত পাচ্ছি, কিন্তু এখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অ্যামাউন্ট ভালো কিন্তু তার মর্টালিটি ভালো নেই, কারণ তাকে তো নড়তে হবে, নড়ে নড়ে তার নির্দিষ্ট জায়গায় যেতে হবে। সো মর্টালিটিটা অনেক সময় দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে কমে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে তার মর্টালিটিটা কোন দিকে, সে সামনের দিকে হেঁটে হেঁটে যেতে পারে নাকি পেছনের দিকে নাকি এক জায়গায় স্ট্যাটিক থাকে, সেই বিষয়টাও এখানে দেখার বিষয়ে চলে এসেছে। তারপরে যারা খুব হট এনভায়রনমেন্টে অনেক সময় কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যামাউন্ট বা কাউন্টটা অনেক সময় কমে যাচ্ছে। অর্থাৎ আগে আপনারা সংখ্যাটির দিকেই বেশি গুরুত্ব দিতেন, এখন আসলে সংখ্যার সাথে সাথে যে তার নড়াচড়া তার কোয়ালিটির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় মলিকুলার লেভেলে দেখা যায় যে একজন হাজবেন্ড তার সবই ঠিক আছে, আমরা যেটা বলছি যে মর্টালিটি ঠিক আছে, কাউন্ট ঠিক আছে, তাহলে কেন হচ্ছে না দিনের পর দিন? তখন মলিকুলার লেভেল অ্যানালাইসিস করে দেখা গেছে যে স্পার্মের যে হেডটা থাকে কোনো কারণে সেই হেডে ডিফেক্ট। তো এগুলো তো আগের দিনে দেখা হতো না, আগে দেখা হতো যে কাউন্টটা কি আছে তারপরে দেখা হতো মর্টালিটি ঠিক আছে কিনা, কিন্তু এখন বলা হচ্ছে যে একটা স্পার্ম বা একটা শুক্রাণু তার পুরো স্ট্রাকচারটাও কিন্তু ভালো থাকতে হবে, তার যে তিনটা পার্ট আছে তার হেড বডি অ্যান্ড টেল ওই পুরো স্ট্রাকচারটাও প্রপার হতে হবে এবং নর্মাল হতে হবে প্রেগন্যান্সি করার জন্য। ধন্যবাদ, আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনায় ফিরে আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আমি গাজীপুর থেকে বলছি, আমি ম্যাডামের সঙ্গে কথা বলতে চাই। আমার বিবাহিত জীবন 5 বছর, আমার বিয়ের পর 2 বছর পর থেকে 3 বছর যাবত আমি বাচ্চার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার এখন পর্যন্ত আমার বেবি কনসেপ্ট হয়নি, কখনোই হয়নি। তো আমি অনেকগুলো টেস্ট করছি, তো আলট্রাসাউন্ড করছি, ওখানে আমার হচ্ছে ম্যাডাম আমরা CMS ট্রিটমেন্ট করছিলাম, তো ওখানে ম্যাডাম বলছে যে আলট্রাসাউন্ডের ওখানে নাকি আমার অভারিতে নাকি সিস্ট আছে, পলিসিস্ট, ডিম্বাণুর মধ্যে নাকি পানি আছে। আর প্রথমে যখন টেস্ট করছিলাম হরমোন অনেকগুলা টেস্ট, তো তখন ওখানে TSH মানে যেটা থাইরয়েডের ওইটার প্রবলেম প্রথমে ছিল 5.55, কিন্তু এখন টেস্টের পর ওইটার রেজাল্ট আসে 2.898। তারপরে সিরাম এফ T4 ওইটার পয়েন্ট এখন হচ্ছে 16.7। আমি একটু বয়সটা জানতে চাই, আপনার এবং আপনার হাজবেন্ডের বয়স কত? আমার বয়স 22 বছর, আর আমার হাজবেন্ডের বয়স 30 বছর। আচ্ছা, হাজবেন্ডের কোনো ডায়াবেটিস, প্রেশার অথবা থাইরয়েড সমস্যা করা হয়েছে কিনা এবং ওনার সিমেন অ্যানালাইসিস অর্থাৎ বীর্যের পরীক্ষাটা করা হয়েছে কিনা? হ্যাঁ, ওটা ওগুলো করা হচ্ছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নাই, ওগুলো নিয়ে সব টেস্টই ভালো আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটা নিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতে চাই, আপনার যে সমস্যাটা আছে সেক্ষেত্রে আপনি বলেছিলেন যে TSH লেভেল হাই ছিল, 5 ছিল। তো TSH লেভেল যদি 5 থাকে, আমরা প্রেগনেন্সি আগে আমাদের টার্গেট থাকে যে মিনিমাম এটা 3 বা 2.5 এ নিয়ে চলে আসা, তো এখন যেহেতু কমে গেছে এটা ওনার জন্য পজিটিভ দিক। আর CMH এর মতো একটা ভালো জায়গায় উনি ট্রিটমেন্ট নিচ্ছেন, তো সেখানে তাকে বলা হয়েছে তার পলিসিস্টিক ওভারি আছে, অর্থাৎ এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। এখন আমরা যে রোগীগুলো পাই, যদি আপনাকে বলি যে চেম্বারের 10টা যদি পেশেন্ট থাকে তার মধ্যে 5 কি 6 জনেরই PCO বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা, কিন্তু সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যে এটাতে কিন্তু প্রেগনেন্সি ঘটিয়ে দেওয়া বা সাকসেসের হারও অনেক বেশি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারিতে যেটা হয় যে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে ওভারি থেকে কিছু অ্যান্ড্রোজেন জাতীয় আবার হরমোন চলে আসে, যে হরমোনটার কাজ হচ্ছে ইউট্রাসকে প্রপারলি কাজ করতে দেয় না। তো এই ক্ষেত্রে কিছু রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে আপনার মিনস্ট্রাল ইরেগুলারিটি, মাসিক নিয়মিত হয় না, কেউ কেউ প্রেজেন্ট করবে এরকম ইনফার্টিলিটি নিয়ে। তবে এটা ট্রিটমেন্ট আমাদের হাতে আছে, প্রথম ট্রিটমেন্ট হচ্ছে এদের প্রেগনেন্সি না হওয়ার প্রথম কারণটাই হচ্ছে তার ডিম আসছে না, অর্থাৎ ম্যাচিউর যে ওভামটা বের হওয়ার কথা ডিম বের হচ্ছে না এবং ডিম তৈরি হচ্ছে না। তো তার ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড ট্রিটমেন্ট হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন, অর্থাৎ ডিমকে ফোটাতে হবে, এবং ডিম ফোটানোর খুব ভালো ভালো ওষুধ আমাদের দেশে আছে। প্রথমে আমরা মুখের ওষুধ দিয়ে চেষ্টা করব, সেখানে যদি কাজ না হয় ইঞ্জেকশন দেব। আমি জানি না ওনার এই লেভেল পর্যন্ত গেছে কি না, যদি এই লেভেল পর্যন্ত ওনার যেয়ে থাকে তারপরেও যদি ওনার প্রেগনেন্সি না হয়, সেই ক্ষেত্রে যেহেতু ওনার বিয়ের বয়স 5 বছর, চেষ্টা করছেন 3.5 বছর, সেই ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি ওনার জন্য একটা অপশন হতে পারে। কারণ একটু আগে আপনার সাথে আমি কথা বলছিলাম যে PCO আছে এমন অনেক রোগীর কিন্তু আমরা দেখি যে তার টিউবটা বন্ধ আছে। সো ফেলোপিয়ান টিউব যদি বন্ধ থাকে তখন কিন্তু প্রেগনেন্সি হবে না।
আরেকটা বিষয় হচ্ছে পিসিওর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, যাদের অনেক দিন ধরে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ নিচ্ছেন, ইঞ্জেকশন নিচ্ছেন, 6 সাইকেল, 8 সাইকেল, 10 সাইকেল নিয়ে রোগীরা আমাদের কাছে যখন আসছে, তারপরেও প্রেগনেন্সি হচ্ছে না, তখন কিন্তু ল্যাপ্রোস্কোপি করে আমরা ওভারিয়ান ড্রিলিং বলিয়ে থাকে, অর্থাৎ যে ওভারিটা আছে সেটাকে আমরা ছোটো ছোটো ফুটো করে তার ভেতরে যে হরমোনাল যে সমস্যাটা এবং অ্যান্ড্রোজেন হরমোন যেগুলো আছে সেগুলোকে বের করে দিই। এবং তারপরে দেখা গেছে যে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ কারো লাগতে পারে এবং কারো ড্রাগ ছাড়াই কিন্তু প্রায় 80-90% উইমেনদের প্রেগনেন্সি হচ্ছে। অতএব উনি যদি প্রপার স্টেপ ফলো করে, প্রথম কথা মুখের ওষুধ, মুখের ওষুধ কাজ না হলে মুখের ওষুধ অ্যান্ড ইন্ডাকশন, ওভুলেশন ইন্ডাকশন, সেটাও কাজ না করলে ওভারিয়ান ড্রিলিং, এবং তারপরে যদি ফেল করে তখন হয়তো আরও যেগুলো হায়ার লেভেলের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আছে ওনার জন্য দরকার হতে পারে। সেই ক্ষেত্রে দর্শকের জন্য নিঃসন্দেহে আশার খবর রয়েছে, অনেকগুলো স্টেপ রয়েছে এবং আশা করা যায় এই স্টেপগুলো যদি প্রপারলি ফলো করা হয় অবশ্যই হবে। কারণ পিসিও আমি বলবো হতাশ হওয়ার মতো কোনো ব্যাপার না, যদি কেউ ডায়েট কন্ট্রোল করতে পারে, তার ওজনটাকে প্রপার ওয়েতে রাখতে পারে, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ প্রপারলি নিতে পারে, এবং সবচেয়ে বড় কথা ধৈর্য ধরতে হবে। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে, আপনি অত্যন্ত সুন্দর করে এবং দিক নির্দেশনামূলকভাবে উত্তরটি দিয়ে দিয়েছেন। এবার যদি আমরা ফিরে আসি কারণের ক্ষেত্রে, কিছু বিষয় কিন্তু আপনি বলছিলেন যে লাইফস্টাইল রিলেটেড অ্যান্ড বেশ কিছু ফ্যাক্টর আপনি বলছিলেন, সরাসরি যদি আমরা কারণে চলে যাই, কী কী কারণে বেশি হয়ে থাকে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার অবজারভেশন কী? এটা তো ভাগ করতে হবে আসলে দুই ভাগে, ফিমেলরা আসলে বা মহিলারা কী সমস্যায় আছে। আমাদের দেশের একটা বড় সমস্যা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ আমাদের মেয়েরা ইনফেকশনটাকে নিয়ে বসে চেপে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে ওনারা কীভাবে বুঝবে প্রবলেমটা হচ্ছে, একটা হচ্ছে পারভাজিনাল ভাইটিস ডিসচার্জ, খুব সাদা স্রাবের সমস্যা যেই মহিলাদের আছে, আরেকটা হচ্ছে কি মাসিকের সময় ব্যথা। এখন এই ব্যথাটাকে একটু পার্থক্য করতে হবে, কারণ দুটো ডিজিজের ক্ষেত্রেই ব্যথাটা মাসিকের আগে শুরু হয়। একটা ডিজিজের ক্ষেত্রে ব্যথাটা মাসিক যখন হবে আস্তে আস্তে কমতে থাকবে, সেটা ইনফেকশনের কারণে। আরেকটার ব্যথা মাসিকের শেষ ভাগে অনেক বেশি বেড়ে যাবে, সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট বা চকলেট সিস্ট বলি যেটাকে আমরা। এবং এই দুটোই কিন্তু মূলত মেইন কারণ আমাদের দেশের মহিলাদের ইনফার্টিলিটি সমস্যার জন্য, একটাকে এন্ড্রোমেট্রিওসিস বলি এবং আরেকটাকে বলছি আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা ইনফেকশন। এবং দুটোতেই আমার প্রথম সিমটমটা হচ্ছে পেইন ডিউরিং মিনিস্ট্রেশন, অর্থাৎ মাসিকের সময় তাদের ব্যথা হবে। তারপরে সমস্যাটা কি, অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় যখন মাসিক হয়, অনেক সময় চাকা যায় মাসিকের ব্লিডিংয়ের সাথে। এবং আরেকটা বড় সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে তারা পেইন ফিল করে। তাহলে দেখুন যে একটা এনভায়রনমেন্ট সেটাও প্রবলেম, আবার আপনাকে রেগুলার থাকতে হচ্ছে হাজব্যান্ডের সাথে, ওই সময় আপনি পেইন ফিল করছেন, সেটাও একটা প্রবলেম, যার ফলে সবগুলো জিনিস যখন একসাথে হচ্ছে তখন এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। জি, অর্থাৎ দুটি অন্যতম প্রধান কারণ আপনি বললেন, একটি হচ্ছে যে ইনফেকশন জনিত এবং এটি সময় মতো যদি চিকিৎসা না করা হয় সেই ক্ষেত্রে বন্ধত্বের হার বাড়ছে, টিউব ব্লক হতে পারে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস বা গঠনগত একটি পরিবর্তন, একটি রোগ। এর বাইরে আর কোনো রোগে, যেমন কিছুক্ষণ আগে দর্শক একজন ফোন করেছিলেন, এর বাইরে হতে পারে আপনার যেখানে বাচ্চাটা বসবে সেই বেডটা ঠিক নেই, অর্থাৎ ফাইব্রয়েড ইউটেরাস বা আপনার জরায়ুতে টিউমার আছে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, আমরা সাধারণত উনি যে কথাটা বলে থাইরয়েড হরমোন, এই হরমোনটা যদি প্রপারলি না থাকে টার্গেট ভ্যালুর থেকে, এটা বাড়তি বা কম, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস যেটাই থাকুক না কেন প্রেগনেন্সি হতে কঠিন হচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখবেন আরেকটা হরমোন দেখা হয়, সেটাকে আমরা বলি প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন লেভেল যখন অনেক বেশি হাই থাকে তখন ওভুলেশন হতে চায় না, অর্থাৎ ডিম তৈরি হচ্ছে কিন্তু ডিমটা বের হয় না, সেই ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম হতে পারে। তো সেই হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু একজন মানুষ এই সমস্যায় ভুগতে পারে। আরেকটা বড় কথা কি, কিছুই খুঁজে পাই না, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটিও কিন্তু 35% থেকে 40%, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। হাজব্যান্ড ওকে, ওয়াইফ ওকে, তাদের মেলামেশা ঠিক মতো হচ্ছে, তারা প্রপার টাইম দিচ্ছে, তারপরও প্রেগনেন্সি হচ্ছে না, অতএব ওই গ্রুপটা নিয়েও কিন্তু আসলে চিন্তা করার বিষয় চলে এসেছে, কারণ তাদের ক্ষেত্রে আপনি যেই চিকিৎসাই দিচ্ছেন রেসপন্স তো করছে না। জি, এবং সেই হার তো বেশ বাড়তি, আপনি বলছিলেন যে প্রায় 35-40% ক্ষেত্রে বন্ধত্বের কোনো কারণ জানা যায় না, এবং যেটিকে বলছিলেন আপনি ইডিওপ্যাথিক। এবার যদি আসি যে পুরুষের ক্ষেত্রে কি 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 ধরনের কারণে বন্ধত্ব হতে পারে, আমি যেটা বলেছিলাম আগেও যে একজন পুরুষ ডায়াবেটিসে যদি ভোগে তাহলে দেখা যাবে যে তার বিহেভিয়ার টু দ্য সেক্স একটা প্রবলেম হতে পারে, এবং তারপরে তার স্পার্মের যে সিমেনের প্যারামিটারগুলো আছে সেখানেও তার কোনো ঝামেলা হতে পারে। আরেকটা হচ্ছে পারে যে পুরুষ যদি কোনো তার ইনফেকশন থাকে,
এখন আরেকটা ইম্পর্টেন্ট ইনফেকশন ক্লামাইডিয়া ইনফেকশন আমরা বলি, যে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় একটা টিউবকে ব্লক করতে এটা দায়ী, আবার অনেক সময় হাজবেন্ডের ক্ষেত্রে এই ধরনের ঝামেলা থাকতে পারে বিভিন্ন ইনফেকশন। আরেকটা যেটা আছে যে হরমোনাল কিছু ইমব্যালেন্স যদি তাদের থাকে, এবং তাদের কারো কারো কিন্তু অ্যানাটমিক্যাল কিছু স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে, অর্থাৎ তাদের যেভাবে পারফর্ম করার মতো যেই স্ট্রাকচারটা থাকার কথা সেটা যদি প্রপার ডেভেলপমেন্ট না হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। জি, অর্থাৎ বন্ধাত্বের জন্য নারী পুরুষ দুজনেই বেশ কিছু এখন আসলে সময় চলে আসে কথাটা বলা যে সমানভাবেই তাই। আমরা একটা সময় শুধু টার্গেট করে আগাতাম যে ওয়াইফ, আমরা কোনোভাবে হাজব্যান্ডকে আনতে পারতাম না। এমন অনেক হিস্ট্রি আছে যে হাজব্যান্ড একটার পর একটা বিয়ে করে যাচ্ছে, যখন ফোর্থ ম্যারেজ হয়ে গেল তার তখনও তার প্রেগনেন্সি হলো না, তিনি যাকে বিয়ে করলেন তখন সবার মনে একটু স্ট্রাইক হলো, এবং তার লাস্ট যার সাথে ম্যারেজ হলো সে জোর করে নিয়েই তাকে হচ্ছে টেস্ট করালো এবং দেখলো অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ তার একটার পরিমাণও স্পার্ম নেই সিমেনের মধ্যে। তার মানে কি, তার তো আসলে কখনো প্রেগনেন্সি হবে না, কিন্তু উনি রাজি হয় নাই, ওনার ফ্যামিলি রাজি হয় নাই, এবং পরপর চারটা বিয়ে তিনি করে ফেলেছেন প্রেগনেন্সি হওয়ার জন্য। অতএব যে কোনো অ্যানালাইসিসের জন্য যদি ইনফার্টিলিটি ওয়ার্ক আপ করতে হয় তাহলে হাজব্যান্ডের টেস্ট আমি মনে করি যে ম্যান্ডেটরি। জি, ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে শুনে নিব, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি বন্ধাত্ব নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও বন্ধাত্ব বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আমরা কথা বলছিলাম বন্ধাত্বের হার কেন বাড়ছে এবং সাধারণত কোন কোন রোগগুলোতে বন্ধাত্ব হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আপনি বিস্তারিত বলছিলেন। এবার যদি আমরা আসি যে হয়তো কোনো নবদম্পতি বা কোনো দম্পতি আপনাদের কাছে এসেছে, আপনার কাছে চেম্বারে, যে তারা বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলাফল হচ্ছে না, সেই ক্ষেত্রে আসলে আপনি আপনারা কীভাবে সামনে গিয়ে থাকেন তাদের নিয়ে? এক্ষেত্রে আসলে একটা কমপ্লিট ওয়ার্ক আপ করা খুব জরুরি। তাদের প্রপার হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি আপনাকে গাইড করবে কারণগুলো কী হতে পারে। যেমন এখানে হিস্ট্রি কিন্তু একজনের নিলে হবে না, দুজনকেই নিতে হবে। অনেকে বলেন যে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, তো আমরা যখন একটু ডিটেলসে যাই যে আপনি আসলে কীভাবে চেষ্টা করছেন বা কী হচ্ছে, তো বলেন যে আমার হাজব্যান্ড তো ঢাকার বাইরে থাকে, উনি হয়তো উইকে একদিন কি দুই দিন আসে। অথচ ওনারা জানেনই যে ফার্টাইল পিরিয়ড কোনটা বা ডেঞ্জার পিরিয়ড কোনটা, যে সময় হয়তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে তাহলে প্রেগনেন্সি হবে। তো সেই মেসেজটা তাদেরকে দিয়ে দেওয়া আমাদের জন্য খুব জরুরি। আমি বলেছিলাম যে যেই মহিলা রেগুলারলি মিনিস্ট্রেটিং, তার যেদিন মিনিস্ট্রেশন শুরু হবে বা মাসিক শুরু হবে সেদিন তার ডে ওয়ান, অর্থাৎ মাসিকের প্রথম দিন, সেই দিনকে হিসেব করে দশম থেকে বিশতম দিন পর্যন্ত যদি ওনারা প্রতিদিন বা একদিন অন্তর নিয়মিত থাকার চেষ্টা করেন কোনো ডিফিকাল্টি ছাড়া এবং কোনো কন্ট্রাসেপশন ইউজ করা ছাড়া, তাহলে চান্স অফ প্রেগনেন্সি ইজ মোর। আরেকটা বিষয় যেটি বলছিলাম যে একজন মহিলার মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নিলেই আমরা আসলে বুঝে যাই যে ওনার ইনফার্টিলিটির কারণটা কী। অনেকে আপনাকে বলবে যে আমার হঠাৎ মনে হয়েছে ওয়েট গেইন করেছি আমি, এবং আমার হচ্ছে একটু ডায়াবেটিসের মতো ধরা পড়লো, এবং আমার মিনিস্ট্রেশন ইরেগুলার, তিন মাস চার মাস পাঁচ মাস পরে হয়, অথবা হয়ই না আমি যখন ওষুধ খাই তখন হয়। আপনার মাথায় তখনই ঘুরবে সে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের রোগী হতে পারে, অথবা তার হাইপোথাইরয়েডিজম জাতীয় কোনো ধরনের সমস্যা থাকতে পারে। অনেকে চলে আসবে মিনিস্ট্রেশন রেগুলার হচ্ছে কিন্তু প্রচণ্ড পেইন হচ্ছে ডিউরিং মিনিস্ট্রেশন, এবং পেইনটা অনেক বেড়ে যাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ মিনিস্ট্রেশন, যখন শেষ হয় তখন আপনার মাথায় চকলেট সিস চলে আসলো। অনেকে হয়তো বললো যে আমার ডায়াবেটিস হাই, আমি ইনসুলিন নেই, তার মানে ডায়াবেটিসও একটা কারণ হতে পারে এই ক্ষেত্রে। অর্থাৎ একটা রোগীর যদি আমরা ডিটেইলড হিস্ট্রি নেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের, তাহলে কিন্তু মোটামুটি আমার কাজ আমি বলবো 60-70% চলে গেল। এবং তারপরে তাদের সিমটম অনুযায়ী আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা এখন তাদেরকে কোন ধরনের ইনভেস্টিগেশন প্রেসক্রাইব করব। তবে বন্ধাত্বে যে কোনো রোগী ডিল করার জন্য আমাদের কিছু বেসলাইন ইনভেস্টিগেশন আছে, যেমন হরমোন দেখে নেওয়া, ডায়াবেটিস দেখে নেওয়া, থাইরয়েড হরমোনটা ভালো আছে কিনা, এবং বয়স্ক হয়ে যারা আসেন প্রেগনেন্সির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ওভারির ক্ষমতাটা প্রপারলি আছে কিনা। আগে অনেক ধরনের টেস্ট করা হতো যেটা হয়তো মিনিস্ট্রেশনের ডের সাথে রিলেটেড, কিন্তু এখন মডার্ন যুগে AMH বলে একটা টেস্ট চলে এসেছে, যেই টেস্টটা আমরা তার মিনিস্ট্রেশনের যে কোনো ডেতেই করতে পারি, এবং এই লেভেলটা আমাকে ডিরেক্টলি বলে দিবে যে এই মহিলার ওভারি থেকে ওভাম বের হওয়ার পসিবিলিটি কতটুকু এবং তার ফার্টিলিটি সাকসেস রেটের দিকে যাওয়ার পসিবিলিটি কতটুকু।
জি ধন্যবাদ, এই বিষয়টিতে ফিরে আসছি আরেকটি ফোন নিয়ে। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, দর্শক আপনার প্রশ্নটি করুন। আমার বিয়ের বয়স 7 বছর চলতেছে, আমার হচ্ছে দুইটা কনসেপ্ট করছিল, কিন্তু আমার বাচ্চা 3 মাস 3.5 মাস হওয়ার পরে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এরপরে আমি চেষ্টা করতেছি কিন্তু কোনো কনসেপ্ট হচ্ছে না। কতদিন ধরে চেষ্টা করছেন আপনি, কতদিন ধরে? এই 1 বছর, এইখান থেকে 1 বছর আগে আমার 3 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছিল, তারপর থেকে তো রেগুলার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কনসিভ হচ্ছে না। তবে মেন্সের ডেট অফার হয়ে যাচ্ছে, টেস্ট করার পরে দেখছি সেটা নেগেটিভ। কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? হ্যাঁ, পরীক্ষা করাইছিলাম, বাচ্চা কনসিভ হওয়ার আগে পরীক্ষা করাইছিলাম, করানোর পরে হরমোন টেস্ট করাইছিল আর ব্লাডের কিছু পরীক্ষা আল্ট্রাসাউন্ড, তো কোনো সমস্যা হয়নি, শুধু বলছিল যে হরমোনের একটু সমস্যা আছে। ঠিক আছে, তো তারপরে ওনার ট্রিটমেন্ট নেওয়ার পরে কনসিভ করছিল, কনসিভ হওয়ার পরে 3 মাস হলে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। এক্ষেত্রে ওনার দুটো সমস্যা, একটা হচ্ছে প্রেগনেন্সি হলে সেটা থাকছে না, 3 মাসে সাধারণত ওনার অ্যাবর্শনগুলো হয়ে যাচ্ছে, কারণ অ্যাবর্শন কখন হয় ওটার উপর ভিত্তি করেও কিন্তু আমাদেরকে প্রবলেমগুলো চিন্তা করতে হবে। 3 মাসের দিকে যে ধরনের অ্যাবর্শনগুলো হয়ে যায় সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে ওনার ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম অথবা কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, যেগুলোকে আমরা বলি এসএলই অথবা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, এই ধরনের কোনো সমস্যা আছে কি না এবং স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট আছে কি না ইউটারাসের মধ্যে, এই জিনিসগুলো একটু দেখার বিষয় চলে এসেছে। আর সেকেন্ড হচ্ছে যে এখন লাস্ট 1 ইয়ার ধরে ওনার হচ্ছেই না, সেই ক্ষেত্রে কতগুলো হিস্ট্রি এখানে ইম্পর্টেন্ট, যে ওনার যখন অ্যাবর্শনটা হয়ে গিয়েছিল তখন উনি প্রপার অ্যান্টিবায়োটিক নিয়েছিলেন কিনা, কোনো ধরনের ইনফেকশনের কোনো চান্স তখন ছিল কিনা, সেই ইনফেকশন থেকে টিউব বন্ধের একটা চান্স থাকতে পারে। অনেক পেশেন্টের ক্ষেত্রে ডিএনসি করতে হয়, তো ডিএনসি করার সময় অনেক সময় দেখা যায় যে ইউটারাসের একটা লেয়ার হয়তো লস্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো ওনাকে আমি সাজেস্ট করবো যে একজন বন্ধাত্ব বিশেষজ্ঞের কাছে যেতে, ওনার কাছে ধারে উনি যেখানে থাকেন তার আশেপাশে নিশ্চয়ই উনি পাবেন, এবং পাওয়ার পর একটা প্রপার ইভ্যালুয়েশন ওনার লাগবে, ওনার এবং ওনার হাজব্যান্ডের, এবং হাজব্যান্ডের কোনো প্রবলেম হচ্ছে কি না সেটাও দেখার বিষয় আছে। হ্যাঁ, এবং ওনার প্রিকনসেপশনাল একটা ওয়ার্কআপ আমাদের খুব জরুরি। আমরা যখন ওনাকে, যদি এমন হয় যে ওনার প্রেগনেন্সি করানোর জন্য আমাদেরকে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিতে হচ্ছে, অথবা ওনার কী অবস্থা জানার জন্য হিস্টেরোস্কোপি আর ল্যাপারোস্কোপি কোনো ধরনের আমাদের ইন্টারভেনশনে যেতে হচ্ছে, এরপরে তো উনি যখন প্ল্যান করবেন ফর দ্য প্রেগনেন্সি, যেহেতু ওনার প্রেগনেন্সি লস্ট হয়ে যায় অর্থাৎ অ্যাবর্শন হয়ে যায়, অর্থাৎ প্রেগনেন্সির প্ল্যানের সময় থেকে কিছু স্পেশাল ওষুধ, যেমন ফলিক অ্যাসিড যেগুলোকে আমরা বলি, জিঙ্ক কন্টেনিং যে ওষুধগুলো আছে, অনেক সময় অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া লাগতে পারে, অনেক সময় দেখা যায় যে কিছু রোগীর লো মলিকুলার ওয়েট হেপারিন জাতীয় ওষুধ আমাদের দিতে হতে পারে। তো আমি মনে করি যে উনি একজন স্পেশাল পেশেন্ট যার একসাথে দুটো প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত ওনার একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এই কাজগুলো করে নিতে হবে। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। যে বিষয়টিতে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে হিস্ট্রি টেকিংটা অর্থাৎ ইতিহাস নেওয়া স্ত্রী এবং পুরুষ দুজনের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে দুজনকেই উপস্থিত থাকতে হবে। তার পরবর্তীতে আমি আলোচনা থেকে যতটুকু বুঝে নিলাম, আপনি কিছু পরীক্ষার কথাও বলছিলেন যে নারীদের ক্ষেত্রে বন্ধাত্বের কারণগুলোকে যদি আমরা একটু ভাগ করে নিই, যে একটি হচ্ছে যেখানে বাচ্চাটি থাকবে জরায়ুর কথা আপনি বলছিলেন, এবং যেখান থেকে ডিম উৎপাদন হচ্ছে ডিম্বাশয় বা ওভারি, এবং এর মাঝে কানেক্টিং যে টিউবটি ফেলোপিয়ান টিউব, এর ভিতর গঠনগত বা ফাংশনগত যদি কোনো পরিবর্তন হয় তা সেটিই কিন্তু বন্ধাত্বের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে বেসলাইন কিছু পরীক্ষা করে নিয়ে থাকেন, হরমোন কিছু পরীক্ষা এবং আল্ট্রাসোনোগ্রাফিও নিশ্চয় করে থাকেন। আল্ট্রাসোনোর মাধ্যমে কি সবগুলো সমস্যা কি আইডেন্টিফাই করা সম্ভব? যেমন আমাকে বলে দিবে যে ইউটারাসে কোনো প্রবলেম যদি থাকে, যেমন স্পেশালি যদি কোনো ইউটারাসে টিউমার থাকে বলে দিতে পারবে। টিউমার দুই মেইনলি দুই ধরনের হয়, একটা ফাইব্রয়েড আর একটা হচ্ছে আরেকটু খারাপ ধরনের অ্যাডেনোমায়োসিস বলি, অ্যাজ এ হোল পুরো ইউটারাসটা বড় হয়ে যায়, অনেক সময় ইউটারাস তার নর্মাল লেন্থ থেকে বড় থাকে, সেটা হয়তো বলে
দিতে পারে। অনেক সময় ইউট্রাসের লেয়ারের যে থিকনেস যতটুকু থাকা দরকার তার থেকে বেশি আছে, সেটাও বলে দিতে পারবে আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ড আমাকে ওভারি সম্পর্কে আইডিয়া দেবে, স্পেশালি আমাদের রোগীরা যেটা নিয়ে ভোগে, পলিসিস্টিক ওভারি, চকলেট সিস্ট অর এন্ডোমেট্রিওটিক সিস্ট, অথবা অন্য ধরনের যদি ওভারিয়ান টিউমার থাকে, অথবা অনেক সময় পার ওভারিয়ান সিস্ট, অর্থাৎ হচ্ছে ফেলোপিয়ান টিউব এবং ওভারি তার মাঝখানে এক ধরনের সিস্ট। কিন্তু সবচেয়ে প্রবলেমের বিষয় যেটা, যে অনেক রোগী বা একটা বড় অংশের রোগী কিন্তু আসবে আপনার কাছে যে তাদের টিউবে সমস্যা, কিন্তু সেটা কোনোভাবেই আপনি বসে আলট্রাসাউন্ড দিয়ে দেখতে পারবেন না, তার ক্ষেত্রে তখন নেক্সট ইন্টারভেনশন লাগবে। সেই ক্ষেত্রে টিউবের সমস্যা আপনারা কিভাবে নির্ণয় করতে থাকেন? নির্ণয়টা যে হিস্ট্রি আপনাকে গাইড করবে, যে ইনফেকশন চান্স বা আমি যেটা বলছিলাম টিউবারকুলোসিস ধরনের প্রবলেম অথবা ক্ল্যামাইডিয়াল ইনফেকশনের প্রবলেম, টিউব বন্ধ থাকার চান্স অনেক হাই, তো সেই ক্ষেত্রে টিউব দেখতে হবে। টিউব দেখার একটা উপায় আছে, এক ধরনের এক্সরে, ডাই দিয়ে একটা এক্সরে করা হয় যেটাকে আমরা বলি হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি বা HSG, সেটা দিয়ে দেখা যেতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যে সেটার ফলস পজিটিভ বা ফলস নেগেটিভের হার অনেক বেশি। ওরা বলে দেয় যে টিউব বন্ধ, কিন্তু আমরা দেখা যায় পরবর্তী যে ইন্টারভেনশন, টিউব বন্ধ থাকলে যে আমরা ল্যাপ্রোস্কোপি করে যখন ডাই টেস্ট করি অথবা ফোর্সফুল ডাই দেওয়ার ফলে টিউব ওপেন হয়ে যায়, অর্থাৎ ওটাকে আমরা একদম অ্যাবসোলিটলি অ্যাকসেপ্ট করতে পারছি না। তো সেই ক্ষেত্রে যদি বলেন ওটা থেকে আরেকটু বেটার কে, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। তারপরে আরেকটু বেটার কে, সেটাকে আমরা বলবো যে হিস্টেরোস্কোপি। কারণ হিস্টেরোস্কোপি আপনি ডাই দিয়ে দেখে যাচ্ছেন এবং টিউবাল ক্যানুলেশন করে যদি টিউব বন্ধ থাকে সেটাকে আপনি ওপেন করে দেওয়ার ব্যবস্থা করতে পারছেন। তো সেই ক্ষেত্রে মডার্ন টেকনিকগুলো একটু অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা কিন্তু এখন আমাদের পেশেন্টদের একটু তৈরি হতে হবে। কারণ প্রথমেই আসলে যখন আমরা দেখি যে সব ট্রিটমেন্টই, কারণ রোগীগুলো আমাদের কাছে যখন রেফারেল হয়ে আসে অলরেডি ওনারা কিছু সময় ফার্মেসি থেকে কিনে ওষুধ খেয়েছেন, কিছু সময় জিপি থেকে কিনে ওষুধ খেয়েছেন, কিছু সময় হয়তো জেনারেল গাইনিয়ান অপসকে দেখিয়ে ওষুধ খেয়েছেন, এরপরে ওষুধ দিয়ে ট্রিটমেন্টের একটা বড় অংশের পর্ব ওনারা শেষ করেই আসেন। তো আসার পর প্রথমেই যখন আপনি বলেন যে আপনাদের সব দেখা আছে, এখন মাত্র টিউবটাই অ্যাসেস করা বাকি, ল্যাপ্রোস্কোপি বা হিস্টেরোস্কোপি করতে হবে, তখন ওরা একটু নড়ে চড়ে বসেন। তখন ওনারা বলেন যে প্রথমেই আপনার অপারেশনের কথা বলছেন বা একটা ইন্টারভেনশনের কথা বলছেন, আরও কিছু চেষ্টা করে দেখেন। তো তখনই দেখা যায় যে ট্রিটমেন্ট একটু হলেও লেন্দি হচ্ছে, কারণ অলরেডি যেই পেশেন্টের বলাই আছে যে 4 সাইকেল 5 সাইকেল ম্যাক্সিমাম 6 সাইকেল, এখানে অলরেডি এই রোগী ফার্মাসিস্টের কাছে জেনে 5 সাইকেল খেয়ে আসছে, জিপির কাছে জেনে আরও 5 সাইকেল, 10 সাইকেল ওষুধ খাওয়া শেষ। তারপরে এগেইন যদি আপনার কাছে এক্সপেক্ট করে যে আপনি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দেন, আপনি মুখের ওষুধ দেন, আবার ইনজেকশন দিয়ে চেষ্টা করেন, তাহলে কিন্তু সত্যিকার অর্থে ট্রিটমেন্ট একটু হলেও ডিলে হচ্ছে এবং লম্বা হয়ে যাচ্ছে তার ফলাফল পাওয়ার ক্ষেত্রটি, সময়কাল। এবার যদি আসি, অর্থাৎ আপনি বলছিলেন যে কিছু হরমোন, আলট্রাসোনোগ্রাফি এবং বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো আপনারা টিউবের পরীক্ষা করে থাকেন, পুরুষদের ক্ষেত্রে কোন ধরনের পরীক্ষা? পুরুষদের একটা বেসলাইন, যেমন তার ব্লাড গ্রুপটাকে একটু জানা দরকার আছে, তারপরে তার হিমোগ্লোবিনের কী অবস্থা, তার থাইরয়েড হরমোনের কী অবস্থা, অনেক সময় অনেক ক্ষেত্রে প্রোল্যাকটিন লেভেলটাও দেখা লাগতে পারে। বাট দ্য ম্যান্ডেটরি টেস্ট ইজ আপনার সিমেন অ্যানালাইসিস, বীর্যটাই হচ্ছে তার যেহেতু মেইন প্যারামিটার, যেটা তার প্রেগনেন্সির জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো সেই ক্ষেত্রে সেটা টেস্ট করে মোটামুটি একটা আমরা আইডিয়া করতে পারবো যে ওনার আসলে ফার্টিলিটি প্রবলেমটা কতটুকু অবস্থায় রয়েছে। এবার যদি আসি, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং বেশ কিছু চিকিৎসা পদ্ধতির কথা অলরেডি আলোচনায় এসে গিয়েছে, এই সবগুলো কি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে? টেস্ট যদি বলেন, ইভ্যালুয়েশন যদি বলেন, অবশ্যই আছে। এবং ট্রিটমেন্টেরও আমি বলি যে আমাদের দেশ এখন ম্যাক্সিমাম লেভেলে যে ট্রিটমেন্টটা আছে সেটা কিন্তু প্রোভাইড করছে। অতএব আগে যেমন একটা তাড়া ছিল যে ইনফার্টিলিটি প্রবলেম মানে, আমি ওই দিনও মানে ইন্ডিয়ান এম্বাসিতে বলছে যে ম্যাডাম আপনারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করেন, বাট প্রতিদিনই আমাদের যে মেডিকেল বোর্ডগুলো বসে রোগীদেরকে ইন্ডিয়ায় পাঠানোর, তাদের কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় যে বন্ধাত্মের সমস্যা, তাহলে এরা কেন চলে যাচ্ছে? একটা হতে পারে যে অনেকদিন ধরে মানুষ যাচ্ছে ইন্ডিয়ায় বা অন্যান্য দেশে, এটা একটা বিষয়। আরেকটা হতে পারে যে একটা ফেইথ তৈরির বিষয়টা। আরেকটা হচ্ছে যে যারা আসে ইন্ডিয়া থেকে, অনেক সময় কিন্তু ভিজিটিং হিসেবে অনেক কনসালটেন্টরা এখানে আসেন, তারা কিন্তু অনেকটা একটু বাণিজ্যিকভাবেই তাদের প্রচারণাটা করেন। যেমন আমরা, আমাদের কাছে এমন অনেক রোগী পেয়েছি যাদেরকে ওনারা বলে দিয়েছে টেস্ট টিউব বেবি করা ছাড়া কোনো উপায় নাই, প্রপার ইন্ডাকশন 1 মাস কি 2 মাস দেওয়ার পরেই সেই পেশেন্টগুলোর প্রেগনেন্সি হয়েছে। অর্থাৎ যারা আসছে তারা কিন্তু একটা মনোভাব নিয়ে আসে যে একটা গ্রুপ অফ পেশেন্টকে তারা মোটিভেট করবে, এবং যেই রোগীটার আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমি শুধু ওষুধ দিলাম যার ফলে তার প্রেগনেন্সি হয়ে গেল, তাকে আপনি বললেন যে আপনার টেস্ট টিউব বেবি লাগবে, তাহলে সেই পেশেন্টের তো অবশ্যই টেস্ট টিউবে 100% সাকসেস হবে, বিকজ তার সেই টেস্ট টিউবের বেবি ছিলই না।
মানে প্রেগনেন্সির টেস্ট টিউবভাবে হওয়ার মতো পেশেন্ট ছিলই না, তো সেই ক্ষেত্রে এরকম একটা বড় রোগী কিন্তু চলে যাচ্ছে। এবং যেভাবে যখন ট্রিটমেন্ট নিয়ে আসবে আপনি সেটা গল্প করবেন, হ্যাঁ আমার তো হয় নাই, ওখানে গেলাম টেস্ট টিউব বেবি করলাম, আমার এখন প্রেগনেন্সি হয়ে গেছে, তো সেভাবে কিছু রোগী আবার মোটিভেটেড হয়ে যাচ্ছে। তবে আমি বলবো যে আগের থেকে অনেক বেটার একটা পজিশনে এখন চলছে আমাদের দেশে, কারণ এখন অনেকগুলো সেন্টার হয়েছে যারা কিন্তু পুরো একটা ইনফার্টিলিটির যে এ টু জেড যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দিচ্ছে রোগীদেরকে এবং সেই সেবা দিচ্ছে। অর্থাৎ বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের অবস্থানও এই ক্ষেত্রে একেবারেই খারাপ নয়, বরং সর্বোচ্চ যে চিকিৎসা সেটাই করা সম্ভব। ধন্যবাদ, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নিব, তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি বন্ধ্যাত্ব নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন একজন অত্যন্ত প্রমিজিং ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আমরা বন্ধ্যাত্ব নিয়ে বেশ কিছু কথা শুনছিলাম, প্রথম অংশে বন্ধ্যাত্বের কারণগুলো কী, তৃতীয় অংশে মূলত শুনছিলাম যে কীভাবে নির্ণয় করে থাকেন যে কী কারণে হয়তো তার বন্ধ্যাত্ব হয়েছে। এবার আসতে চাই সরাসরি চিকিৎসায় কী কী পদ্ধতি রয়েছে। চিকিৎসাটা আসলে হবে কারণ অনুযায়ী, কী কারণে আসলে ওনার বন্ধ্যাত্ব হচ্ছে সেই অনুযায়ী আসলে ওনার ট্রিটমেন্টটা হবে। যেমন আমরা বলছিলাম যে কারো ওভুলেশন হয় না, অর্থাৎ অ্যানোভুলেশন তার বন্ধ্যাত্বের কারণ, অর্থাৎ মাসে মাসে ডিম ফুটছে না, তাহলে সেই ক্ষেত্রে ওভুলেশনকে ইন্ডাকশন করতে হবে। কারো কারো হয়তো ওভুলেশন হচ্ছে কিন্তু হয়তো রেয়ারলি একটা কি দুটো ডিম আসে, সেক্ষেত্রে ওভুলেশনটাকে আমাদের যেটা করতে হচ্ছে স্টিমুলেশন, কারণ অলরেডি তার হচ্ছে সেটা কারেক্টও আমরা স্টিমুলেটেড করব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা স্টার্ট করি ওরাল মেডিকেশন দিয়ে, কারণ অনেক ভালো ভালো ওষুধ আমাদের দেশের কোম্পানিদেরই আছে, তো সেগুলো দিয়ে ট্রিটমেন্ট দিলে অনেকটা পথ পাড়ি দেওয়া সম্ভব। তারপরে যখন কাজ হয় না তখন হয়তো ইনজেক্টেবল ফর্মে যেতে হচ্ছে, সেই সব আমরা যেগুলোকে বলি যে বিভিন্ন গোনাডোট্রপিন জাতীয় ওষুধ দিয়ে আমরা তাদের চিকিৎসা করতে পারি। এখানে একটা গ্রুপ ওভুলেশন নিয়ে ট্রিটমেন্টে চলে গেল, যাদের ক্ষেত্রে হয়তো আমরা ইনফেকশন সাসপেক্ট করছি তাদের ক্ষেত্রে হয়তো আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। কারো কারো ক্ষেত্রে আমরা বলছিলাম যে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস সাসপেক্ট করছি, সেই ক্ষেত্রে আমরা যদি সিস্টটা ছোটো থাকে ইনিশিয়ালি আমরা ওরাল মেডিকেশন দিয়ে একটু চেষ্টা করি যে এটাকে নাই করে দেওয়া যায় কিনা বা আরেকটু ছোটো করা যায় কিনা, আর তারপরেও যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরের ইন্ডিকেশন আছে। এই ক্ষেত্রে স্পেশালি যেটা হয় যে ইনফার্টিলিটির ট্রিটমেন্টের সাথে খুব ওয়েল লিঙ্কড আপ হচ্ছে ল্যাপ্রোস্কোপি। আমরা সাধারণত চেষ্টা করি যে যতটা পেট না কেটে রোগীর অপারেশন করা যায়, তাতে স্কারটা ছোটো হলো, অ্যাডহেশন কম হবে, তার হসপিটালে থাকতে কম হবে, ব্লিডিং কম হবে এবং মেন্টাল ট্রমাও কম হবে, কারণ একদিকে বন্ধাত্ব একটা বড় সমস্যা, আরেকদিকে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আপনি একটা লম্বা সময় হসপিটালে রাখলেন অথবা তার পেট কাটাছেঁড়া করলেন, তখন কিন্তু মেন্টাল ট্রমাটা অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে রোগীকে যতটা হেল্প করা যায়, তো আমরা চেষ্টা করি ল্যাপ্রোস্কোপিক্যালি যতটা পেশেন্টকে হেল্প করা যায়। এই ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক্যালি বন্ধত্বের ওয়ার্কআপের জন্য প্রথমে আমি যেটা বলছিলাম যে টিউব বন্ধ থাকলে আমরা অনেক সময় টিউবের টেস্টটা করে ফেলি ওখান দিয়ে, যে একটা ডাই দিয়ে আমরা দেখি দুই সাইড দিয়ে টিউবে কেমন করে আসছে সেটা। অনেক সময় বন্ধ থাকলে তো আসবেই না, অনেক সময় স্লোলি আসে, অনেক সময় খুব ফাস্ট আসে, কোনো সময় এক পাশের টিউবে আসবে আরেক পাশের টিউবে আসবে না, এই সমস্যাগুলো হতে পারে। আরেকটা হচ্ছে যদি কোনো সিস পান, আপনি পলিসিস্টিক ওভারি পেলে সেটাকে ড্রিল করলেন, একটা ক্লিয়ার সিস পেলে সেটাকে আপনি ড্রেন করতে চাইলেন, এবং সবচেয়ে প্রবলেম যেটা হয় যে চকলেট সিসগুলো যখন থাকে বা এন্ডোমেট্রিওটিক সিস, কারণ ওটা কী হয় যে আমার মাসে মাসে যে মিনিস্ট্রেশন ব্লাড সেটাই তো ব্যাকফ্লো হয়ে জমা হয়ে থাকছে, যার ফলে ও দিনকে দিন করে কি সেখানে এক ধরনের অ্যাডহেশন তৈরি করে, অর্থাৎ ওর জায়গার সাথে হয়তো অনেক সময় আমাদের পেশাবের রাস্তার কিছু অংশ অথবা যেখান দিয়ে পায়ুপথের কিছু অংশ লেগে থাকতে পারে। অনেক সময় এটাকে আমরা বলি ফ্রোজেন পেলভিস, মানে একদম সে কম্প্যাক্ট হয়ে রয়ে গেছে, কোনোটাকে আপনি আলাদা করতে পারছেন না, সেই ক্ষেত্রে খুব মেটিকুলাস অপারেশন করাটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় যে আমাদের ইউট্রাসের টিউমার সেটা হয়তো রিমুভ করে দিতে হতে পারে, এবং টিউমারগুলো কখন খারাপ হয় যে টিউমারটা একেবারে ফেলোপিয়ান টিউব যে জায়গায় একদম টিউবের মুখের মধ্যে টিউমার, তো তাহলে তো ট্রান্সপোর্ট অফ দ্য স্পার্মটা ঝামেলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই টিউমারগুলো একটা প্রবলেম করতে পারে এবং সেই অনুযায়ী সেই ক্ষেত্রে কারণ অনুযায়ী চিকিৎসা করা লাগতে পারে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনায় আবার ফিরে আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম, দিনাজপুর থেকে রবিউল ইসলাম বলছিলাম। জি ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। আমার একটা বাচ্চা বয়স 10 বছর, হ্যাঁ,
এরপরে তো বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমার করার পরে সিমেন্সে কোনো স্পার্ম নেই কোনো প্রকার, জিরো হয়ে গেছে। আর পরবর্তীতে কি এটা কি সম্ভব আর কি না, এটা জানতে চাচ্ছিলাম আমি। জি, আমি আসলে আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটা আসলে প্রশ্নের মাধ্যমেই চলে আসলো। তো যেহেতু ওনার একেবারে স্পার্ম জিরো হয়ে গেছে সিমেনে, এটা আসলে একটু কঠিন বিষয় হয়ে গেছে। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদেরকে আসলে বের করতে হবে যে কেন এটা নেই, স্পার্মটা আমরা কেন দেখছি না সিমেন্টে, কেন যেটাকে আমরা অ্যাজ এ স্পার্মিয়া বলছি। এটা দুটো কারণে হতে পারে। একটা হলো যেহেতু তার বাচ্চা আছে, অতএব তার যেটাকে আমরা বলি যে ফেইলিওরের যে ব্যাপারটা আছে সেটা এখানে না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দেখতে হবে যে তার আর কোনো কারণে বা কোনো অবস্ট্রাকশনের কারণে এই সমস্যাটা হচ্ছে কি না, আমাদেরকে অ্যাকচুয়ালি কারণ খুঁজে বের করতে হবে। কিছু কারণ আছে কারেক্টেবল, যেটাকে কারেক্ট করা যায়, সেক্ষেত্রে হয়তো কিছু ইন্টারভেনশন, কিছু মাইক্রোসার্জারির মাধ্যমে সেটা কারেকশন করে দিলে দেখা যাচ্ছে যে হচ্ছে। আরেকটা হচ্ছে যে কিছু লুকায়িত স্পার্ম থেকে যায় বিভিন্ন জায়গায়, যেটা হয়তো মডার্ন টেকনিক যেটাকে বলি আমরা ইক্সি, ইক্সি মানে হচ্ছে ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, সেটার মাধ্যমে যেটা হয় যে ওটাকে আমরা একেবারে খুঁজে খুঁজে হয়তো কোনোভাবে একটা পেলাম, সেই একটা নিয়ে আর আমরা কোনো এক্সপেরিমেন্টে যেতে চাই না, আমরা চাই যে সেটাকে ডিরেক্ট ইনজেকশন দিয়ে যেন ফার্টিলাইজেশন করে প্রেগনেন্সি হওয়ানো সম্ভব, সেই অপশনটা আসলে খুঁজতে হবে। তার মানে একটা হতে পারে যে লুকায়িত স্পার্মকে খুঁজে বের করা প্রসিডিউরের মাধ্যমে, যেটাকে আমাদের ভাষায় পেসা বা টেসা বলা হয়, এবং সেটা করে তারপরে সেখান থেকে হয়তো ইক্সি প্রসিডিউরে যাওয়া যেতে পারে। আর যদি কোনো দিক থেকে কিছু না পাওয়া যায় তাহলে তা আসলে ওনার কোনো হোপ থাকছে না, সেই ক্ষেত্রে হয়তো অন্যান্য কান্ট্রি বা অন্যান্য রিলিজিয়ান যেটাকে সাপোর্ট করে হয়তো স্পার্ম ডোনেশন, কিন্তু ইসলাম কখনো তৃতীয় পক্ষকে সাপোর্ট আসলে করে না। তো সেই ক্ষেত্রে তো আমরা আসলে রোগীদেরকে সেই অ্যাডভাইসটা দিতে পারি না। দ্বিতীয় হচ্ছে যে যদি আমরা সাসপেক্ট করি যে কোনো একটা জায়গায় স্পার্ম থাকতে পারে, তার যে পথটা আছে পুরুষাঙ্গের, সেখান থেকে হচ্ছে রিট্রিভাল করি আমরা, টেনে নিয়ে অ্যাসপিরেশন করে, হ্যাঁ, এবং সেটাকে আমরা চাই না কোনো ধরনের আর লস্ট হোক, সেটাকে ডিরেক্ট ইনজেকশনের মাধ্যমে পুশ করে দেওয়া, এই অপশনটা আছে এবং এই চিকিৎসা বাংলাদেশে নিশ্চয়ই রয়েছে। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। আমরা যদি আবার আলোচনায় ফিরে আসি, কথা বলা হচ্ছিল যে চিকিৎসা পদ্ধতি নিয়ে, যে এবং আপনি কিন্তু বেশ কিছু কয়েক ধাপের চিকিৎসার কথা বলছিলেন, এর ভিতরে নারীদের ক্ষেত্রে, বিশেষ করে নারীদের বন্ধাত্বের ক্ষেত্রে আর কোনো ধরনের আধুনিক চিকিৎসা কি রয়েছে? আধুনিক চিকিৎসা তো আসলে যেগুলো হয়ে আসছে দিনকে দিন, যেমন ল্যাপ্রোস্কোপিটাই দিনকে দিন আধুনিক হচ্ছে। আগে হয়তো শুধু আমরা ডায়াগনোস্টিক করে ছেড়ে দিতাম, এখন তার সাথে যোগ হয়েছে হিস্টেরোস্কোপি, অর্থাৎ টিউব বন্ধ থাকলেও টিউবটা খুলে দেওয়ার চেষ্টা করা হয় এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা সাকসেস হওয়া যাচ্ছে, অতএব সেই অপশনটা অ্যাকসেপ্ট করার ব্যাপারটা চলে এসেছে। আরেকটা হচ্ছে যে কিছু মডার্ন ড্রাগ চলে এসেছে যেটা আপনাকে ওভুলেশন ইন্ডাকশনের সাথে এটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য হেল্প করবে, অর্থাৎ যে ওষুধগুলো আগে ব্যবহার করা হতো সেগুলো আর একটু মডিফাইড ওয়েতে, মডার্ন ওয়েতে চলে এসেছে। যে ইঞ্জেকশনগুলো আগে ব্যবহার করা হতো অথবা এত অ্যাভেলেবেল ছিল না অথবা এক্সপেন্সিভ ছিল আমাদের দেশের মানুষের জন্য, সেগুলোকে হয়তো একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়েছে। আর যেটি আমি বলছিলাম যে অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন টেস্ট টিউব বেবির যে বিষয়টা বা IVF বলি যেটাকে আমরা, আসলে তো খুব অল্প শতাংশ রোগীর জন্যই এটা থাকে। জি ঠিক, এই প্রশ্নটি রাখতে চাইছিলাম, কাদের ক্ষেত্রে আসলে টেস্ট টিউব আপনারা পড়ছেন? যাদের দুটো টিউবই বন্ধ কোনোভাবে আর হচ্ছে না। আরেকটা যেটা প্রথমেই বলেছিলাম যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, সব ট্রিটমেন্ট দিচ্ছেন সবই ফেল, এখন আর আপনার কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে IVF এ যাওয়ার প্রসঙ্গটা আসছে। অথবা হচ্ছে যে তার ওভারি ক্ষমতা খুবই কম, হয়তো একটা দুটো ওভাম আমরা পাই, ম্যাচিউর ওভাম পাই এবং কোনোভাবেই প্রেগনেন্সি হচ্ছে না, তখন আমরা চিন্তা করি যে এটা টেস্ট টিউব বেবির মাধ্যমে প্রসিডিউরের মাধ্যমে দিয়ে দেওয়াটা সম্ভব হয় কি না। আবার হাজব্যান্ডের কিছু ফ্যাক্টরের কারণে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো টেস্ট টিউব বেবির আমাদের ডিসিশন নেওয়া লাগতে পারে। কিন্তু যেটা হয়েছে যে এটার যেটা আগে যেমন অবশ্যই ছিল না, কিন্তু এখনকার দিনে আমাদের পাশ্চাত্যের বিভিন্ন দেশ এবং বিশেষ করে যারা ইন্ডিয়ার দিকে ঝুঁকছেন তাদের থেকে কোনো অংশে বাংলাদেশের যে টেস্ট টিউব বেবির যেসব সেন্টারে হচ্ছে তাদের কোয়ালিটি কোনো অংশেই কম নয়।
এই ক্ষেত্রে সফলতার হারটি নিশ্চয়ই কারণের উপর নির্ভর করছে এবং আনুষঙ্গিক অনেকগুলো বিষয়ের উপর, কিন্তু ওয়ার্ল্ডওয়াইড সফলতার হার ওই একই রকম কাছাকাছি 30% 35% এই ধরনের কাছাকাছি, এটা যে দেশে যে সেন্টারই হোক না কেন। আর সবচেয়ে মজার ব্যাপার দেখবেন যে কেউ কেউ খুব অ্যাড দেয়, আমি আমাদের দেশে দেখিনি দেশের বাইরে, যে তারা বলে 100% সাকসেস, এটা তো আসলে কখনো হতে পারে না, এই কথাটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আধুনিক বিজ্ঞান যেখানে বলছে এর হার 30-35%, সেই ক্ষেত্রে 100% বলবার সুযোগ নেই। এবার যদি আসি খরচের বিষয়টিতে, এটিও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মতো উন্নয়নশীল দেশের অনেক পরিবারের জন্য কঠিন হয়ে যায়। খরচ কীরকম লাগে? এটা অ্যাফোর্ডেবল, আপনি যে খরচটা করে বিমান ভাড়া অথবা গাড়ি ভাড়া দিয়ে দেশের বাইরে যাবেন, সেই খরচটা যদি আমার দেশে বসে করেন তাহলে তো লাগছে না, আপনি হেঁটেই সেই সেন্টারে যেতে পারছেন, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে গভর্নমেন্ট লেভেলে কিন্তু এখন চলে এসেছে এই চিকিৎসাটা, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ এবং গভর্নমেন্ট হসপিটালগুলো এবং আমাদের বিএসএমের মধ্যে এখন IVF হচ্ছে, অর্থাৎ যাদের সামর্থ্য নেই প্রাইভেট সেক্টরে ট্রিটমেন্ট নেওয়ার তারা কিন্তু সেই জায়গাগুলো নক করতে পারছে। এবার সংক্ষেপে একটি প্রশ্নের উত্তর নিয়ে নিতে চাইবো, সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে মিডল ইস্টে, কিন্তু বাংলাদেশের আমাদের অনেক বড় সংখ্যক মানুষ কিছু কাজ করছে, তাদের কারোর ক্ষেত্রে যদি ইনফার্টিলিটির বা বন্ধ্যাত্বের সমস্যা হয়, সেক্ষেত্রে হয়তো হাজব্যান্ড এসে বলছে যে আমি হয়তো দেশে 1-1.5 মাস থাকবো, 2 মাস থাকবো, এর ভিতর কীভাবে কী করা যায়, তাদের জন্য কী পরামর্শ আপনার? এটা একটা খুব কঠিন অবস্থা, কারণ উনি বলে 1.5 মাসের মধ্যে বাচ্চা চাই, খুব কঠিন একটা উত্তর যে কীভাবে সম্ভব এটা, কারণ কিছু মানুষ 6 মাস 1 বছর হয়ে আসছে না, উনি 1.5 মাসের জন্য বাংলাদেশে বেড়াতে আসছেন, এর মধ্যে ওনার প্রেগনেন্সি চাই। এদের ক্ষেত্রে কয়েকটা বিষয় হতে পারে, একটা হচ্ছে যে উনি যখন আসবেন বা প্ল্যান করবেন তার আগেই তার ওয়াইফকে রেডি করে রাখা, স্পেশালি কাদের জন্য এটা লাগে, যেসব মহিলাদের ইরেগুলার মিনিস্ট্রেশন, তা আমরা তো চাই হাজব্যান্ড যখন আসবে তখন ওনাকে ওভুলেশন ইন্ডাকশন দেবো এবং প্রেগনেন্সি যাবো, তো সেই ক্ষেত্রে ইরেগুলার মিনিস্ট্রেশন যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে পিল দিয়ে বা অন্যান্য ওষুধ দিয়ে আমরা এমনভাবে মিনিস্ট্রেশনটা হয় যে হাজব্যান্ড বাংলাদেশে যখনই ঢুকবেন তখনই ফার্টাইল পিরিয়ডটা পেয়ে যাবেন, 10-20তম দিন আমরা ওভুলেশন ইন্ডাকশন দিতে পারবো, এটা একটা অপশন আছে। আরেকটা হচ্ছে কেউ কেউ ওয়াইফকে কিছু সময় জন্য সাথে নিয়ে যান, তাদেরকে আমরা পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা করে দিচ্ছি। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে যে হাজব্যান্ড হয়তো কিছুটা তার স্পার্ম ব্যাংকিং, যেটা আমরা বলি যে স্পার্মটা দিয়ে যেতে পারেন, সেটাকে ফ্রিজ করে রাখার যে বিষয়টা, তখন আমরা হয়তো ওয়াইফকে ট্রিটমেন্ট দিয়ে পরবর্তীতে IVF-এর মাধ্যমে সেই জিনিসটা ঘটানো সম্ভব, স্পার্ম এই বিষয়টি ব্যাংক করে রাখার সুযোগ রয়েছে। ধন্যবাদ, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে অত্যন্ত সংক্ষেপে জেনে আমি দর্শকদের একটা কথাই বলতে চাই যে বন্ধাত্বের চিকিৎসা বা ফার্টিলিটি প্রবলেম নিয়ে খুব ঘাবড়ে যাওয়ার মতো কোনো বিষয় নেই, কারণ এর প্রত্যেকটা ইভ্যালুয়েশন, প্রত্যেকটা ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট আপনার দরজার কাছেই রয়েছে এবং আমাদের দেশেই রয়েছে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমাদের দেশে যে ভালো ভালো ইনফার্টিলিটি সেন্টারগুলো আছে এবং বিশেষজ্ঞ যারা কাজ করছেন ইনফার্টিলিটি নিয়ে, আপনারা তাদের কাছে যাবেন এবং একটা প্রপার ট্রিটমেন্ট নিয়ে আপনার সমস্যার সমাধান করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে অত্যন্ত ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সার্টিফিকেট ধন্যবাদ। দর্শক, আজ কথা হলো বন্ধাত্ব নিয়ে, আশা করি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর এই আলোচনা থেকে আপনারা পেয়ে গিয়েছেন এবং বন্ধাত্বের সমস্যা হলে অবশ্যই সঠিক জায়গাতে আপনাকে পৌঁছাতে হবে, সেই ক্ষেত্রে আপনার আশেপাশের কোনো বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন আপনারা হবেন। আজ এ পর্যন্তই, সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।